আসসালামু আলাইকুম, আওয়ার ক্যারিয়ার লাইফে সকলকেই স্বাগত। আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বর্তমানে কর্মক্ষেত্রে কোনটি প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে? আইসিটি। কর্মক্ষেত্রে আইসিটির কত ধরনের প্রভাব লক্ষ্য করা যায়? দুই। বর্তমানে দেশে ও বিদেশে বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কোনটি প্রয়োজন? আইসিটির দক্ষতা। কর্মক্ষেত্রের বাজার সম্প্রসারণের মূলে কোনটি? আইসিটি। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে? আউটসোর্সিং। কম্পিউটারে লেখার জন্য পরিবর্তন, পরিবর্ধন ও লেখার আকার পরিবর্তনের জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? ওয়ার্ড প্রসেসর। স্কুল কলেজে শিক্ষকেরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন? এমএস পাওয়ার পয়েন্ট। ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য কিসের সহায়তা নিতে হয়? সার্চ ইঞ্জিন। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কোথায় প্রবেশ করতে হয়? তাদের নিজস্ব ওয়েবসাইটে। ঘরে বসে ব্যবসায়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ইন্টারনেট। নির্দিষ্ট অবস্থান থেকে বিভিন্ন অবস্থানে ব্যক্তির সাথে একত্রে দেখা ও কথা বলার প্রযুক্তিকে কি বলে? ভিডিও কনফারেন্স। বর্তমান বিশ্বে কি দ্বারা শিক্ষাদান জনপ্রিয়? কম্পিউটার। বিশেষায়িত সফটওয়্যার কোনটি? ব্যাংকিং সফটওয়্যার। বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কিভাবে? কম্পিউটারে। ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ করতে কি প্রয়োজন? ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার। অফিস আদালতে কাজের গতি বৃদ্ধি করতে বর্তমানে কি ব্যবহৃত হচ্ছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি। বর্তমানে চাকরির ক্ষেত্রে কোনটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ব্যবহৃত হচ্ছে? আইসিটি ব্যবহার দক্ষতা। তথ্য প্রযুক্তির অসুবিধা কোনটি? দক্ষতা সম্পন্ন লোক প্রয়োজন। আইসিটি পূর্ণরূপ কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 2018 এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? 2.7 বিলিয়ন। নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকে কি বলে? সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগ বলতে কোনটি বোঝায়? ভার্চুয়াল যোগাযোগ। ভার্চুয়াল যোগাযোগে ব্যবহার করা হয় কোনটি? ইমেল। কোন সদস্যদের বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়? টুইটার। ভার্চুয়াল যোগাযোগে ব্যবহৃত ওয়েবসাইট কোনটি? www.twitter.com। টুইটার সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়? অনুসারী। কোন ওয়েবসাইটের মাধ্যমে বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং অডিও ভিডিও প্রকাশ করা যায়? ফেসবুক। www.facebook.com কোন কারণে ব্যবহৃত হয়? সামাজিক যোগাযোগের জন্য। ফেসবুকের সদস্য হওয়া যায় কিভাবে? বিনামূল্যে। ফেসবুকের বন্ধু সংযোজন ছাড়া আর কি করা যায়? ভিডিও প্রকাশ। টুইটার কি? সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। টুইটারে 140 অক্ষরের বার্তাকে কি বলা হয়? টুইট। ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ। কোন ওয়েবসাইটে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ খুলতে পারে? www.facebook.com। কোন ওয়েবসাইটে সমমনা বন্ধুরা মিলে কোনো গ্রুপ চালু করতে পারে? www.facebook.com। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা জরিপকৃত প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের নাম কি? www.statistica.com। প্রথম আবিষ্কৃত কম্পিউটারের মূল কাজ কি ছিল? হিসাব করা। আইসিটির সাথে বিনোদন জগতে কয়ভাবে নতুন দিক উন্মোচিত হয়েছে? দুই।
তথ্য প্রযুক্তির উন্নয়নে বিনোদন জগতে কোনটি সবচেয়ে আগে এসেছে? রেডিও। বিনোদনের জন্য মানুষ কোনটি সবচেয়ে বেশি ব্যবহার করে? কম্পিউটার। কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে? ইন্টারনেট। ডিজিটাল চলচ্চিত্র তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? কম্পিউটার। ডিজিটাল আলোকচিত্র কোনটি ব্যবহার করে করা হয়? কম্পিউটার। আমরা কিভাবে কম্পিউটারে গান শুনতে পারি? সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়ায়। সিডি রমের পূর্ণ নাম কি? কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। ডিভিডি রমের পূর্ণ নাম কি? ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিড অনলি মেমোরি। বর্তমানে কোনটির মাধ্যমে মানুষ পৃথিবীর সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে? কম্পিউটার। ফাইবার অপটিক নেটওয়ার্কের কারণে কোনটি সহজলভ্য হতে শুরু করেছে? দ্রুত গতির ইন্টারনেট। কোনটি ব্যবহার করে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা যায়? দ্রুত গতির ইন্টারনেট। রেডিও ও টেলিভিশন চ্যানেল কোনটি ব্যবহার করে উপভোগ করা যায়? ইন্টারনেট। সারা বিশ্বে বিনোদনের নতুন ক্ষেত্র কোনটি? কম্পিউটার গেম। ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবাইকে রুচিমাফিক আনন্দ দিতে পারে কে? কম্পিউটার গেম। কম্পিউটারে বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয় কোনটি ব্যবহার করে? ডিভিডি। কম্পিউটার অর্থ কি? হিসাব করা। গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয়? শক্তিশালী ডিজিটাল কম্পিউটার। দ্রুত গতির ইন্টারনেট কোনটির কারণে সহজলভ্য হতে শুরু করেছে? ফাইবার অপটিক নেটওয়ার্ক। ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় আধুনিক দেশ। বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের অধিকারী হিসেবে বিশ্বে অবস্থান কততম? 57। বাংলাদেশের প্রথম মহাকাশ জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করেছিল কত তারিখে? 12 মে 2018। কত সালে বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পূর্ণ হবে? 2021। বাংলাদেশে কোন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে? ইউনিয়ন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার কতটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছেন? 4টি। বিচ্ছিন্ন ডেটাকে সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে কি বলে? অ্যানালগ সংকেত। নির্ভুল ও সূক্ষ্ম সংকেত কোনটির মাধ্যমে পাওয়া যায় না? অ্যানালগ সংকেত। কোন সংকেতের সাহায্যে প্রাপ্ত মানের তারতম্য থাকে? অ্যানালগ সংকেত। ডিজিটের মাধ্যমে প্রকাশিত সংকেতকে কি বলে? ডিজিটাল সংকেত। কাঁটাযুক্ত গড়ি কি ধরনের সংকেত প্রকাশ করে? অ্যানালগ সংকেত। কাঁটাবিহীন গড়ি কি ধরনের সংকেত প্রকাশ করে? ডিজিটাল সংকেত। বর্তমানে কোনটির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে? ফাইবার অপটিক। ডিজিটাল কম্পিউটারের কাজের ধরন কিরূপ? পর্যায়ক্রমিক। কম্পিউটার ব্যবহার করার জন্য সব কিছুকেই সংখ্যা বা অঙ্কে রূপান্তর করার পদ্ধতিকে কি বলে? ডিজিটাল। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের সব কাজ করা যায়? ইন্টারনেট। কত সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ পরিণত করার পরিকল্পনা করা হয়েছে? 2021। তথ্য ও প্রযুক্তির ব্যবহারে গড়া আধুনিক বাংলাদেশকে কি বলা হবে? ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য কি ধরনের লাইন ব্যবহৃত হবে? ফাইবার অপটিক কেবল। মোবাইল মানি অর্ডার সুবিধার জন্য প্রত্যন্ত এলাকার পোস্ট অফিসগুলোকে কিসে পরিণত করা হয়েছে? ই সেন্টার। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ কোনটি? গ্রামীণ মানুষকে প্রযুক্তি সেবার আওতায় আনা। কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
डिजिटल बांग्लादेश गढ़ार जन्य कोनटी के गुरुत्व देवा हुए छे मानव सम्पद उन्नयन कोनटीर साथे जुक्त हवार कारणे देशे द्रुतगतिर इंटरनेट संयोग प्रदान सम्भव होच्छे साबमेरिन केबल देशेर प्रत्यंत एलाकाय कोन अफिसगुलोके ई सेंटारे रूपान्तरित करा हुए छे पोस्ट अफिस देशेर प्रत्यंत एलाकाय कोन अफिसगुलोते मोबाइल मानी अर्डारेर सुजोग देवा हुए छे पोस्ट अफिस एकुश शतकेर पृथिवीर अर्थनीति की धरनेर ज्ञान भित्तिक ग्लोबलाइजेशन एंड इंटरनेशनलाइजेशन विषय दुटी त्वरान्वित हवार पेछने कारण कोनटी तथ्य जोगाजोग प्रजुक्ति नतून पृथिवीर अलिखित नियम कोनटी आंतर्जातिकता मानुषेर प्रकृति निर्भरशीलता कमे जावार कारण की यंत्रेर आविष्कार ओ व्यवहार मानुष बेचे थाकार जन्य सबचेये सुनिर्दिष्ट दक्षता कोनटी तथ्य प्रजुक्ति एकुश शतकेर सम्पद कोनटी ज्ञान प्रोग्रामिंग धारणार प्रवर्तक के एडा लावलेस कम्पिउटारेर प्रथम प्रोग्रामेर धारणा के प्रवर्तन करेन एडा लावलेस चार्ल्स बेबेज के छिलेन गणितविद কত সালে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা প্রকাশ করেছিলেন 1953 কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করেছেন আরপানেট বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে জগদীশ চন্দ্র বসু सर्वप्रथम इंटरनेट प्रोटोकॉल धारणा दें के रेमंड सैमुएल टॉमलिंसन माइक्रोप्रोसेसर कत साले आविष्कृत है 1971 बेतार यंत्र आविष्कारक काके बला है इटालीर विज्ञानी गुग्लिएल्मो मार्टिनी के तड़िचुम्बकीय बलेर धारणा प्रकाश करें जेम्स क्लार्क मैक्सवेल কোন বিজ্ঞানী বেতার তরঙ্গ আবিষ্কার করেন মার্টিনি বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন 1831 তড়িৎ ও চুম্বক বলকে একত্র করে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে ম্যাক্সওয়েল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণে সক্ষম হন অতি ক্ষুদ্র বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু রেমন্ড স্যামুয়েল কোনটির প্রবর্তক ইমেল সিস্টেম কে প্রথম চালু করেন রেমন্ড টমলিনসন আইবিএম কোন দেশের কোম্পানি যুক্তরাষ্ট্র মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি আইবিএম গুগ্লিএল্মো মার্টিনি কোন দেশের বিজ্ঞানী ইতালি আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা হয় কখন 1971 সালে কত সালে ইমেল সিস্টেম চালু হয় 1971 ডোস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট ফেসবুককে আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ HTTP এর পূর্ণ রূপ কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয় মার্ক জুকারবার্গ HTTP ও WWW এর মধ্যে সম্পর্ক কি প্রোটোকল ও জাল ফেসবুকের সূচনাকারী কয়জন 5 কত সালে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বাস্তবায়ন হয় 1989 সালে HTTP ব্যবহার করা হয় তথ্য ব্যবস্থাপনায় মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কি
माइक्रोसॉफ्ट। स्टीव पॉल जॉब्स जन्मग्रहण करें 1955 साले। एप्पल कंप्यूटर नाम प्रतिष्ठान चालू करा है कब? 1976 साले पहला अप्रैल। वर्तमान विश्व अन्यतम बृहत प्रतिष्ठान कौनटी? एप्पल। माइक्रोसॉफ्ट के प्रतिष्ठाता के? बिल गेट्स। WWW के जनक के? टिम बर्नर्स-ली। फेसबुक के प्रतिष्ठाता दर एक जन के? मार्क जुकरबर्ग। के तार बंधु दर निये फेसबुक चालू करें? मार्क जुकरबर्ग। ई लर्निंग शब्द टीर पूर्ण रूप की? इलेक्ट्रॉनिक लर्निंग। शासन व्यवस्था और प्रक्रिया इलेक्ट्रॉनिक बार डिजिटल पद्धति प्रयोग के की बोले? ई गवर्नेंस। ई गवर्नेंस बार सुशासन जन्य की धरनेर व्यवस्था दरकार? स्वच्छता और जवाबदिहिता। जे कोनो देशेर नागरिक दर हैरानी और विड़म्बनार अवसान घटे कोनटीर कारणे? इलेक्ट्रॉनिक व्यवस्था प्रचलने। ई गवर्नेंसर माध्यमे कोनो कोनो कार्यक्रमेर समयकाल कतदिन होते पारे? 24x7x365। बर्तमाने गैस पानी और विद्युत बिल परिशोध करार जोनो सहज उपाय कोनटी? मोबाइलेर माध्यमे। गवर्नेंसर मूल विषय कोनटी? नागरिकदेर जीवन मान उन्नत करा। स्वल्प खरचे एवं द्रुत टाका पाठानोर पद्धति कोनटी? EMTS। बांग्लादेशे डाक विभाग MTS এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়? 50,000। চিনি কল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে সেই জন্য আওতাধীন আখ চাষীদের দেওয়া অনুমতিপত্রকে কি বলে? পূর্জি। SMS এর পূর্ণ নাম কি? শর্ট মেসেজ সার্ভিস। বাংলাদেশে প্রায় সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়? MTS। EMTS এর পূর্ণ নাম কি? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। একজন লোক কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন? টেলিমেডিসিনের। কোনটির মাধ্যমে দ্রুত ই কমার্সের মূল্য পরিশোধের সুযোগ থাকে? ক্রেডিট কার্ড। COD পদ্ধতি কি? ক্যাশ অন ডেলিভারি। কত সালে ফেসবুক চালু হয়? 2004। টুইট কি? 140 অক্ষরের মধ্যে বার্তাকে টুইট বলে। কোনটিকে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয়? টুইটার। সারা বিশ্বে কোনটির বিশাল শিল্প তৈরি হয়েছে? কম্পিউটার গেম। ডিজিট শব্দটির অর্থ কি? সংখ্যা। লিপ ফ্রগ অর্থ কি? বড় বড় লাফ দেওয়া। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন আর নিয়মিত আপডেট ও নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।